উনি মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দিতে দিতে উঠতে যায়, মনে নাই না করবো, চ্যালেঞ্জ করে, কারে চ্যালেঞ্জ করে, শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে, বেটা কি পাগল। মাননীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী, তিনি মাওলানা মামুনুল হককে পাগল বললেন এবং এই মাওলানা মামুনুল হককে পাগল বলে আখ্যায়িত করলেন এবং এই মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন আলেম ওলামাদের সাথে তিনি এবার মাঠে ময়দানে খেলতে চেয়েছেন এমনটাই বলতেছেন নিক্সন চৌধুরী। এই নিক্সন চৌধুরী মাওলানা মামুনুল হক সহ পুরো আলেম ওলামাদের সাথে খেলতে চেয়েছেন মাঠে ময়দানে এমনটাই বলছেন এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তবে এই মাননীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর কথা অনুযায়ী তার জবাবমূলক পাল্টা জবাবমূলক একটি বক্তব্য দিলেন। এই নিক্সন চৌধুরীকে উদ্দেশ্য করে কি ধরনের কথাবার্তাগুলো বললেন? মামুনুল হকের বাপের পরিচয় আছে, মামুনুল হকের নানার পরিচয় আছে, মামুনুল হকের বাবা কার সাথে সে পরিচয় আছে। আমরা এই দেশে ভাইসা আসি নাই, ভাড়া থাকি না, তোমরা সেরকম ভাবে এই দেশের ভোটার, আমরাও এই দেশের ভোটার, তুমি যে এরকম নাগরিক, আমি এই দেশের পাসপোর্টার, সারা পৃথিবীতে সফর করি বাংলাদেশি বলে আখ্যায়িত হয়ে, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ঘুরি, ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে ঘুরি না, আমেরিকান পাসপোর্ট দিয়ে ঘুরি না, আমরা বাংলাদেশি, তোমরা চ্যালেঞ্জ করলে মাঠে নামতে রাজি আছি, প্রশাসন ছাড়াই একবার মাঠে নামো, মুসলমানের সামনে শুকনা পাতার মতো উড়িয়া যাবা। এখনো পর্যন্ত কোটি কোটি মুসলমান আছে, করেছে আওয়ামী লীগ, করেছে বিএনপি, করেছে জামাত, কিন্তু আলিমুল আমাকে এখনো সারের সাইতে ভালোবাসে, আলিমুল আমার সাথে চ্যালেঞ্জ করে না। মামুনুল হক শুধু নয়, ইলিয়াসুর রহমান জিহাদি নয়, মামুনুল হক একা নয়, মামুনুল হকের অনেক ভাই আছে, তারা আল্লাহর জন্য জীবন দিতে পারে। কষ্ট হয় তাকবীরটা দিছেন, খারাপ লাগতেছে? আলেমের পক্ষে একটা ভোট দিছেন, মিয়া মল্লে কোন কেতরালি তোমার জানাজা করব, কষ্ট হয় ভয় পাইতেছেন? এই তাকবীর দিছে, কিছু কিছু বুড়ায় ভাবতেছে আবার কি দরকার, একটু আগে কাঁদতেছিলাম ওই তো বালা, কালে কান্দনে রস করব, ডক ফাইনা মরিয়া সিত হয়ে থাকবা বেড়া, কান্দনে রস দুই ঘন্টা একটা না চোখ বুঝে শুরু করব, খালি কান্দতেই থাকবা, একটু করে কানতে কানতে আর কাইতি হয়ে যাবো, এরকম জীবনে বহুত ঘটছে আমার, কান্দনের হিটের ওয়াশ করছি, এক্সারসাইজ স্ট্রোক করে পড়ে গেছে, গতবার ভাঙ্গা এই স্ট্রোক করে স্ট্রোক সিট হয়ে যায় 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 যায়, পরে সভাপতিকে আপনি মার্ডার কেস খাবেন, এই ডরে আবার একসাথে কান্দাই ওরা একটু হাসাই আলহামদুলিল্লাহ বলেন। দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে সেই নিক্সন চৌধুরীর প্রাথমিক পর্যায়ের সেই বক্তব্যটি শুনলেন এবং এই নিক্সন চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে জবাবমূলক বক্তব্যটিও ইতিমধ্যে শুনে ফেলছেন। তা সবন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।